सोमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोका लोकातीतो प्यहनजहो लोककल्यान मार्गम त्रैलोके प्या प्रतिमा महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम् रतवरवपु सीतयायो हिरामह स्तब्धी कृत्या प्रलय कलितं वाहवोत्थं महांतं हित्वा रात्रिं प्रकृति सहजां अंधतामी स्त्रमिश्रं गीतं शांतं मधुरमपियह सिंहरादं जगर्जा सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्विदानीं जय जयो रामकृष्ण वंशकल्पोतुरु जय जयो भगोमान् जगोतेरुगुरु जय जयो, जयो जगो गुरुमाता गुरु जगोतो जनुनी रामकृष्ण भोक्तिदात्री चैतन्यो জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রণু মাগে এ অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে বিগত দিন আমরা যে অধ্যায়টি পড়ছিলাম আজকে তার অন্তিম পর্বে এসে পৌঁছেছি আমরা অধ্যায়ের নাম হচ্ছে নরেন্দ্রের মিলন যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রের যে মিলন তার গল্প আমরা বলছিলাম সেখানে বলছেন যে ঠাকুর নরেন্দ্রকে নিয়ে ভীষণ রকমভাবে ভাবছেন যে এই কলকাতা শহর যেখানে মানুষ শুধু জীবিকার জন্য ছুটে বেড়াচ্ছে সেইখানে এরকম একজন ত্যাগ ত্যাগব্রতী আছেন এরকম একজন উচ্চ আধ্যাত্মিক সম্পদশালী একজন মানুষ আছেন এটি তার কাছে ভীষণ রকমের অবাক করে দেওয়ার মতো তিনি বলছেন যে আমরা চিনতে পারি না মহাত্মাদের এটা হয় এরকম সেটা হচ্ছে যে যেমন যাত্রা হতে থাকলে যখন যারা অভিনয় করে তারা সেই যতক্ষণ না পর্যন্ত যাত্রা শেষ হয় ততক্ষণ পর্যন্ত তাদের সেই চরিত্রের অনুরূপ পোশাক সেটিকে ত্যাগ করতে পারে না এখানেও যেন ঠিক সেই রকম অবস্থা করা হয়েছে পথিকার লিখছেন আমরা তারপর থেকে শেষ করব। একমাত্র লীলা শক্তির লীলার কারণ তন্ডুলে না হয় গাছ ধান প্রয়োজন হেন শক্তি মিথ্যা নয় নয় প্রান্তি ভুল একভাবে ব্রহ্ম সূক্ষ্ম লীলা ভাবে স্থূল সুক্ষ বিনে সূক্ষ্মে দৃষ্টি না কখনো বদন দর্শন পায়ে যেমন দর্পণ মায়া লীলা খেলা ভক্ত ভগবানে উপলব্ধি হয় হয় লীলা শ্রবণ কীর্তনে নিত্য না প্রকাশ কলমে কালিতে তুলে কেবল আভাস গ্রন্থের মধ্যে তে লীলা ফুটে কিরকম মেঘ অন্তরালে যেন রবির কিরণ দ্বিতীয় যদিও মায়া ভক্তেরও ভিতরে অনিষ্ট না হয় মায়া রক্ষা করে তারে বদ্ধজীবে করে নষ্ট হানে তার প্রাণ প্রভুর বিনষ্টে শুনো তাহারও প্রমাণ পুথিকার বলছেন যে একমাত্র লীলা শক্তির কারণে আমাদের এই যারা মহাত্মারা আসেন আমাদের মাঝখানে লীলা করতে তারা সাধারণ মানুষের মতো অভিনয় করেন তারা একেবারে রকম আমরা এক তাঁতা অন্যরকম কোনো অনুষ্ঠান করে উঠতে পারেন না তাদের যেমনভাবে বলা আছে ঠিক সেই রকমভাবেই তারা করেন যেরকমভাবে ধান তণ্ডুললে শুধু তণ্ডুললে যেরকম কোনো কিছু হয় না ঠিক সেই রকম সেই ধানের প্রয়োজন হচ্ছে তণ্ডুল তৈরি করার জন্য ঠিক সেই সেইরকমভাবেই শুধুমাত্র ব্রহ্মভাব আমরা বুঝতে পারি না সেইখানে স্থূল দর্শন বিনা আমরা সুখের ধারণা করতে পারি না তাই মায়ার আবরণে আবৃত হয়ে ভক্ত ভগবানে অদ্ভুত এক লীলা হয় আর যারা সেই লীলা অনুভব করেন যারা সেই লীলা প্রত্যক্ষ করেন তারা সেই লীলার উপলব্ধি করেন সেই লীলার শ্রবণে কীর্তনে ধরুন শ্রীরামকৃষ্ণদেবের একটি লীলা অনুধান আপনারা আমরা করতে বসেছি আমরা সেই সময় উপস্থিত ছিলাম না কিন্তু লীলা অনুধ্যান লীলা পড়ার পরে সেটিকে নিয়ে আমরা যখন মনে মনে অন্তরে অন্তরে চিন্তা করতে থাকি তখন আমাদের সেই অনুধান আমাদের চোখের সামনে সেদিনের ঘটনাটিকে প্রত্যক্ষ করায় আমরা উপস্থিত না থেকেও সেই ঘটনা আমাদের জীবনে একটি অন্য ভাব এনে দেয় তাই ভগবান সাধারণ মানুষের মধ্যে হয়ে সাধারণ মানুষের মধ্যে করে লীলা করেন পুথিকারের মতে যে ভগবানেরই লীলা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না কেন শব্দ দিয়ে প্রকাশ করে না যিনি লিখছেন যিনি বলছেন তিনি আগে প্রথমে সেটিকে অনুভব করেন তার অনুভূতি শক্তি যতখানি তীব্র তিনি ততটাই অনুভব করতে পারেন এবং তারপরে তাঁর শক্তি যতখানি সেইটি তিনি করেন এবার সেই প্রকাশিস শক্তিকে যারা পড়াশোনা করেন যারা অনুধ্যান করেন তারা অনুধ্যান করে এবার তাদের অন্তর্নিহিত অনুধ্যান শক্তির অনুযায়ী ভগবানের লীলাকে প্রত্যক্ষ করেন ভগবানের যেটুকু অংশ ভক্ত হৃদয়ে প্রকাশিত হয় সেটা মূল ঘটনার সামান্যই পথিকার বর্ণনা করছেন যে মেঘের অন্তরাল থেকে রবির কিরণ দেখা ঠিক যেরকম ঠিক সেই রকম হয় কারণ যিনি অনুধ্যান করছেন যিনি লীলাটিকে দেখে সেটিকে প্রকাশ করছেন তার মনের ভেতরে মায়া মেঘ তাকে সবটুকু দেখতে দেয় না এবং তিনি যতটুকু দেখতে পান তার খানিকটাই তিনি প্রকাশ করতে পারেন আর যারা সেই লীলাটিকে আবার পুনঃ অনুধ্যান করেন তাদের মনের যে মায়ামেঘ মায়ামেঘ সেই আস্তরণ পেরিয়ে মূল লীলার খুব খানিকটাই আমরা প্রত্যক্ষ করতে পারি সেই কারণেই আমরা ভগবানের এই যে দিব্য লীলা এটি শ্রবণ করতে পারি এটিকে অনুধ্যান করতে পারি কিন্তু একেবারে সম্পূর্ণভাবে যে ঘটনাটি ঘটেছিল সেটি আমাদের তীব্র অনুভব শক্তি না থাকলে আমরা নিজেদের সাধন শক্তি সাহায্যে নিজেদের জীবনের যদি মানোন্নয়ন না করতে পারি তাহলে কিন্তু সেটা পূর্ণভাবে আমরা অনুভব করতে পারি না পুথিকার লিখছেন মায়া জাতি একই দর্শন মুশিকে ধরিলে পরে বিনাশে জীবন সেই দন্তে পুনশ্চ হইলে আবশ্যক ধরিয়া লইয়া যায় আপন শাবক অতি নিরাপদ স্থানে মমতানুরাগে গলায় দাঁতের দাগ আদতে না লাগে ভক্তদের মাতা মায়া সম্পর্ক এমন যার আছে তার আছে না হয় নূতন জীবের উদ্ধারে জীব শক্তির কারণে রাখেন বিবিধ ভেষে নানাবিধ স্থানে মায়ার বাৎসল্য বড় ভক্তের উপর ক্রমশ লইয়া যায় আপনার ঘর এছাড়াও ভগবানের কৃপার কথা তিনি বলেছেন ভগবান কৃপা করে আমাদের যতটুকু বোঝবার শক্তি দেন যতটুকু আমাদের বোঝান যে রূপটি তিনি আমাদের কাছে প্রকাশিত করেন সেটাই আমরা দেখতে পাই বলছেন সেই একই বিড়াল সে যখন তার শিকার ধরে তার ইঁদুরকে ধরে তখন তার সেই দুটি দাঁত সেটি এত শক্তিশালী হয়ে যায় যে সেই শিকার বস্তু সেই ইঁদুর একরে পর্দাফাই হয়ে যায় মুহূর্তের ভেতরে সে প্রাণ ত্যাগ করে আবার সেই বিড়ালি তার শাবককে যখন তুলে নিয়ে যায় সেই একই দাঁত দিয়ে সে শাবককে ধরে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় অথচ সেই দাঁত সেই শাবকের নরম তুলতুলে শরীরের উপর সামান্যতম দাগও বসায় না কারণ দুজনের কাছে তিনি দুরকমভাবে প্রকাশিত হন আমাদের ভেতরে আমরা যতটুকু গ্রহণ করতে পারব ভগবান ঠিক আমাদের কাছে সেইভাবে প্রকাশ করেন সেই কারণে তিনি প্রকাশক যে মানুষ আছেন তার মনের ভেতরে মায়া কুজ্জলিকা প্রভাব রাখেন মায়া মেঘের আবরণ তৈরি করেন যাতে তাকে আমরা সঠিকভাবে না দেখতে পাই আসলে আমরা যদি তাকে সঠিকভাবে অনুধাবন করতে না পারি তাহলে কিন্তু আমরা ঠিক তাকে বুঝতে পারবো না এই কারণে দেখবেন একই কথামৃত পড়ে কারুর মনে হয়েছে যে এই কথামৃত তাকে মুক্তির পথ দেখিয়েছে এই কথামৃত তাকে সংসারের বন্ধন পেরিয়ে এক অতিমান এক অসংসারী জীবনযাপনের কাজে তাকে সহায়তা করেছেন আবার এই মানুষই কেউ কেউ এই কথামৃত পরে সংসার জীবনের ভিতরে সারবস্তু খুঁজে পেয়ে একটি আদর্শ সংসারী যাপনের প্রেরণা খুঁজে পেয়েছেন ভগবান যার কাছে যেভাবে প্রকাশিত হন যাকে যেভাবে তার ঘরের স্থান দেন আমরা ঠিক রকম ভাবে তার কাছে প্রকাশ তার প্রকাশ আমরা দেখতে পাই পুথিকার লিখছেন জীবের গন্তব্য ভক্ত যান যেই দিকে হরিপুর কষ্ট নাহি লাগে দেখাইয়া পথ জীবে করিতে উদ্ধার ভক্ত এলো এ ভগবান হন অবতার হরিপুরে যাইবার যার হবে মন পন্থা হেতু করিবেন লীলা অন্বেষণ নানা পথ দেখাইলা প্রভু অবতারে নানান ভাবের ভক্ত আনিয়া আসরে এক এক প্রভু ভক্ত প্রকটিত রবি প্রত্যেক ভাবের ছবি অনন্ত ভাবের ভাবি প্রভু ভাবাকর খেলেছেন কাল মতো সাজায় আসর নানা সেতু কইলা ভব নদীর উপরে বিবিধ জীবের জন্য পারে যাই নইয়াই ক্ষয় যদি টোলের ও পণ্ডিত যত ছাত্র সকলেই ন্যায় শাস্ত্রবিদ অপর শাস্ত্রের শিক্ষা সেখানে না মিলে সেই রূপ ধর্ম ধরন নহে শ্রী টলে এক এক মত পথ যত আছে জানা এক এক ছাঁচে গড়া প্রতিভক্ত জানা বিশেষিত বলিয়ান দীপ্তিমান বেশি কামিনী কাঞ্চন ত্যাগে যাহারা সন্ন্যাসী তাঁদের গন্তব্য পথে গন্তব্য সবার যে সকল বেশে প্রভুর প্রসাদে তার নুন নন কিসে তবে কিনা সংসারেতে আছে কাদা ঘাটা কামিনী ও কাঞ্চনের আসক্তি লেঠা ঘাটিয়া কর্দম পরে ধৌত করা বিধি মঙ্গল করদম গায়ে না লাগে লাগে যদি ত্যাগ বিনা জ্ঞান ভক্তি পথে প্রাধান্য নিশ্চয় প্রভুর অবতারে তার উদ্দেশ্য কেবল যাহাতে জগতে হয় সবারও মঙ্গল শ্রীকর কমলে গড়া যত ভক্ত তারে তাদের দৃষ্টান্তে হবে জীবেরও উদ্ধার পরে পরে পরিচয়ে পাবে তুমি মন আরম্ভ কেবল এই ভক্ত সংযোঠন কোন ভক্ত ছিল কোথা কি বা ত্যাগি প্রভুর ইচ্ছায় প্রভুদেব কোন পথে যান কারে অবধান কর মন সহকারে পুঁথিকার বলছেন যে ভগবান মানুষের মাঝখানে মানুষের মতো হয়ে আসেন তার একটাই উদ্দেশ্য তিনি চেষ্টা করেন যে আমাদের মনের ভেতরে সেই ভগবানের ভাবটিকে জাগ্রত করার এবং তার জন্য তিনি নানা রূপ ধারণ করে আমাদের মাঝখানে এসে উপস্থিত হন তিনি নিজেকে লুকিয়ে রাখেন তার এক এক ভক্তের জন্য এক একভাবে তিনি প্রকাশিত হন যে যেভাবে ভগবানকে খুঁজতে পাবে যার যতটুকু সামর্থ্য তার কাছে তিনি ঠিক সেই রকমভাবে প্রকাশিত হন দেখবেন শ্রীরামকৃষ্ণের উপদেশ এক একজনের জন্য এক এক রকম কখনোই একরকম উপদেশ হননি পুথিকার এখানে তুলনা করেছেন যে টোলের পণ্ডিত যেখানে শুধুমাত্র নৈয়ায়িক পড়া হয় পণ্ডিত যিনি নৈয়ায়িক পণ্ডিত ন্যায়শাস্ত্রবিদ তিনি যখন ছাত্রদের পড়ান তখন তার টোলে কেবলমাত্র নৈয়ায়িক ছাত্রই তৈরি হয় অন্য রকম ছাত্র হয়নি কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখেছি তার গৃহী এবং সন্ন্যাসী সন্তান তারা একরকম হননি প্রত্যেকে আলাদা আলাদা কিন্তু তারা যখন সম্মিলিত হয়েছেন তাদের সমস্ত ভাবটিকে যখন একত্রিত করা হয়েছে সেইটি মিলে যে ভাবটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব তা সন্ন্যাসী সন্তানদের মধ্যে দেখি কেউ মনে করছেন আধ্যাত্মিকতা শুধুমাত্র আধ্যাত্মিকতা দিয়েই সমস্ত জীবন যাপন করা যায় কেউ প্রবল কর্মী কেউ ঈশ্বরকে মানুষের দেবতাকে চোখের সামনের যে দেবতাকে মানুষের মতো করে সেবা করার এক অপূর্ব পদ্ধতি দেখিয়ে যাচ্ছেন কেউ দেখাচ্ছেন কর্মের মধ্যে দিয়ে কেমন করে মুক্তির পথ না যায় কেউ দেখাচ্ছেন জ্ঞানের মধ্যে দিয়ে কীরকমভাবে মুক্তির পথ না দেয় কিন্তু এগুলি যখন সব সবকটি ভাবকে একত্রিত করেন তখন সব সবকটি মিলে এক শ্রীরামকৃষ্ণ মূর্তি হন এটা শুধুমাত্র সন্ন্যাসীদের ক্ষেত্রে না গৃহীদের ভিতরেও তিনি তাদের রেখে দিয়েছেন গৃহীরা সংসারের যাবতীয় আসক্তির মধ্যে থেকে কেমন করে একটি সংসার উত্তীর্ণ জীবন একটি আসক্তি শূন্য যাপন করবেন সেইটি দেখানোর জন্য তিনি তার তার সন্তানদের গৃহী সন্তানদের সংসারের মধ্যে রেখে দিয়েছেন কখনো তাদের বলেন নিজে লাভ ভাব করবার জন্য তোমাদের এই প্রিয়জন প্রিয় মানুষজনদের ছেড়ে বেরিয়ে যেতে হবে কথাটা তিনি কখনো বলছেন না তিনি বলছেন সংসারের মধ্যে থেকে একটি অন্য অন্যরকমের জীবনযাপন করবার অভ্যাস তোমাকে তৈরি করতে হবে যে জীবন শুধুমাত্র ভগবতমুখী হবে যে জীবন শুধুমাত্র ভগবানের দিকে আমাদের এগিয়ে নিয়ে চলবে এই কথাটা তিনি এত সুন্দর করে বলেছেন যে আমরা যখনই ভাবি তখনই খুব অবাক হয়ে যাই যে কি সুন্দর করে তিনি আমাদের ভেতরে এই ভাবটিকে জাগ্রত করেছেন তাই বলছেন পরে পরে পরিচয় পাবে তুমি মন আরম্ভ কেবল এই ভক্ত ভক্ত এই যে এখনকার যে অধ্যায়গুলো এসেছে সেইগুলোতে তিনি আমরা ধীরে ধীরে ভক্ত কথা বলছেন কেমন করে তিনি ভক্তদের একত্রিত করছেন কেমন করে তাদের মধ্যে দিয়ে তিনি তার ভাবটিকে প্রকাশিত করে যাচ্ছেন এবং যা কিছু করছেন তার মূল কথা হচ্ছে আমাদের মতো সামান্য মানুষ আমাদের মতো সাধারণ মানুষ যারা আগামী দিন এসে আমাদের কাছে পৌঁছবে যারা ভগবানকে চোখে নিজ চোখে দেখাতে দেখতে পাবে না তাদের জন্য তিনি যেন লীলা খেলা খেলে যাচ্ছেন এবং সেই লীলা খেলা দিয়ে তিনি যেন আগামী দিনের মানুষকে মুক্তির পথ দেখিয়ে দিয়ে যাচ্ছেন প্রভুদেব কোন পথে লয়ে যান কারে অবধান করমন ভক্তি সহকারে ভগবান কাকে কোন পথ দিয়ে তাঁর দিকে নিয়ে যান এই ঘটনা আমরা এবার তার জীবন তার লীলা অনুধান করলে আমরা অনুভব করতে পারব পুঁথিকার লিখছেন নর নিজের শ্রী নরেন্দ্র বৈরাগ বিরাগী ত্যাগী সন্ন্যাসী ঠাকুর প্রভুর নিকট বার বার হয় আসা প্রভুর উপরে ক্রমে পড়ে ভালোবাসা আনাগোনা প্রেমে নহে আপন অপর কারণে ধর্মশিক্ষা কিংবা কোন উদ্দেশ্য সাধনে ঈশ্বরীয় কথা যদি কন ভগবান নরেন্দ্রে তাহাতে বড় নাহি দেন কান একদিন প্রভুদেব করিলা জিজ্ঞাসা না জানিবে তত্ত্ব যদি কিবা হেতু আসা উত্তর করিলা তাঁরে প্রেমিকোষ নাসী ভালোবাসি সেই হেতু দেখিবারে আসি যেমন প্রেমেতে প্রফুল্ল মুখ শরদিন্দু যিনি মেরিয়া শ্রীকর দয় করিয়ালিঙ্গন মহাভাবে প্রভু দেব হইলেন মগন যে বা করিয়াছে এই ছবি দর্শন বুঝিয়াছে দুইজনে নৈকট্য কেমন পথিকার লিখছেন ভারী সুন্দর কথা এত অপূর্ব যে এত অপূর্ব তিনি বলছেন বলছেন যে স্বামী বিবেকানন্দ নরেন্দ্র তখন তার নাম তিনি আসেন শ্রীরামকৃষ্ণের কাছে আসেন এবং এই বারবার আসতে আসতে বারবার আসতে আসতে ঠাকুরকে তিনি ভালোবেসে ফেলেছেন কি সুন্দর কথা প্রভুর উপরে ক্রমে পড়ে ভালোবাসা ভগবানের কাছে যেতে 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 তার প্রতি এক গভীর ভালোবাসার বন্ধনে একে অপরে বাধা পড়ে গেছে আনাগোনা প্রেমে নাহে অপর কারণে ধর্ম শিক্ষা কিবা উদ্দেশ্য সাধনে ঈশ্বরীয় কথা যদি কন ভগবান নরেন্দ্রে তাহাতে বড় নাহি দেন গান আমরা সাধারণত মহাপুরুষ অবতার পুরুষ সাধুর কাছে যাই কেন যাই না তার কাছ থেকে ভালো ভালো কথা শুনবো সেগুলো জীবনে আমরা প্রয়োগ করব আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব। নরেন্দ্র কিন্তু সেই কারণে যেতেন না তিনি ঠাকুরকে ভালোবাসতেন শুধু ভালোবাসেন বলেই যেতেন আমাদের পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ভারী সুন্দর করে বলতেন যে ভগবানের প্রতি আমাদের এই রকম অ্যাটিটিউড থাকা দরকার যে আমি যে মন্দিরে যাচ্ছি এতে আমার কোনো কল্যাণ হচ্ছে না ঠাকুর আমি যদি মন্দিরে যাই শ্রীরামকৃষ্ণদেব খুশি হবেন তিনি বলতেন আমরা যদি এইভাবে মনে করি যে মন প্রাণ উজাড় করে জব করলে আমার কিছু লাভ হবে না কিন্তু আমি যদি মন প্রাণ উজাড় করে জব করি তাহলে ভগবান প্রীত হবেন তার ভালো লাগবে আমি যা কিছু করব তাঁর ভালো লাগার জন্য আমি যদি নিঃস্বার্থ সেবা করি তাতে আমার কি লাভ হবে সেটা বড়ো কথা নয় কিন্তু তার ভালো লাগবে তিনি বলতেন প্রিয়তাম পুণ্ডরী সর্বয়জ্ঞেশ্বর হরি তসমিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ এই ভাবটি রাখা দরকার যে তুমি যদি ভালো লাগে তুমি তোমার যদি আনন্দ হয় তাহলে জগৎ আনন্দ পাবে তুমি যদি দুঃখ পাও তাহলে জগৎ আমার প্রতি রুষ্ট হবে তুমি যদি রুষ্ট জগৎ আমার প্রতি রুষ্ট হবে ভগবানের প্রতি এইরকম কোনো দেওয়া নিয়ে নেওয়ার সম্পর্ক নেই তিনি আমার তার কাছে আসবো তার জীবন বদল করে দেবেন আপনি এই সমস্ত উদ্দেশ্য নিয়ে এসে আসেননি তিনি আসতেন শুধুমাত্র তাকে ভালোবাসেন ঈশ্বরের প্রতি যখন আমাদের এই ভালোবাসাটা তৈরি হবে দেখবেন আপনা আপনি তার জীবনের ছাপ আমাদের উপর পড়বে আমরা ভগবানকে ভালোবাসতে শিখি না আমরা শুরু থেকেই ভগবানের কাছে দেয়া নেয়ার সম্পর্ক নিয়ে আসি ভগবানের কাছে এবং সেই কারণে যতক্ষণ সারাক্ষণ ছোঁক ছোঁক করতে থাকি ভগবানের রূপ দেখার আমাদের সময় নেই ভগবানের সেই দিব্য ভাবটি আমাদের দেখার সময় নেই আমাদের সব সময় মনে হয় কী পাবো কতটা পেলাম কি পেলাম কতটা কাজ গুছিয়ে নিতে পেরেছি ইত্যাদি 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 এই সমস্ত ভাবগুলি আমাদের জীবনের ভেতরে এত তীব্র হয়ে পড়ে যে আমরা ভগবানকে সত্যি সত্যি ভালোবাসতেই শিখি না একদিন ঠাকুর তাকে জিজ্ঞেস করেন তুই আসিস কেন আমি ভগবানের ভালো ভালো কথা বলি কই শুনিস না তো তুই আসিস কেন বলছেন উত্তর কোরিয়া তারে ও সন্ন্যাসী ভালোবাসি সেই হেতু দেখি আসি যেমনে পশিল কা প্রেম যেমনও পশিল কানে প্রেম মাখা বাণী প্রেমেতে প্রফুল্ল মুখ শরদিন্দু যিনি বেরিয়া শ্রীকরদয় করিয়া লিঙ্গন মহা মহাভাবে প্রভুদেব হইলা মগন ঠাকুরকে ঠাকুর স্বামীজিকে প্রশ্ন জিজ্ঞাসা করা মাত্র স্বামীজি তার উত্তর দিচ্ছেন যে এমনি আসি তোমাকে দেখবার জন্য আসি ভালোবাসি সেই হেতু দেখিবারে আসি তোমাকে আমি ভালোবাসি আপনাকে আমি ভালোবাসি তাই আপনাকে দেখবার জন্যই আসি আর কোনো উদ্দেশ্য নেই আসার এই যে আমার নিজের কোনো উদ্দেশ্য নেই শুধু আপনাকে দেখব বলে আসি এই নিঃস্বার্থ ভালোবাসার বন্ধনে যেন দুজনে বাঁধা পড়ে আছে ঠাকুর যে মুহূর্তে শুনলেন তার এত আনন্দ হলো পুথিকার বলছেন তার মুখখানা যেন চাঁদের স্নিগ্ধতা ছড়িয়ে পড়ল আলোয়ে আলোকিত হয়ে গেল তিনি এগিয়ে গিয়ে দুহাত দিয়ে নরেন্দ্রর গলা দুটো জড়িয়ে ধরলেন পুথিকার লিখছেন যে বা করিয়াছে সেই ছবি দর্শন বুঝিয়াছে দুইজনের নৈকট্য কেমন কেমন ভালোবাসা দুজনের মধ্যে সেটি সেই একমাত্র বুঝতে পেরেছে যার পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব হয়েছিল বা অনুধাবন করা সম্ভব হয়েছিল একমাত্র সেই অনুভব করতে পারে আর অন্য কারুর পক্ষে অনুভব করা সম্ভব নয় পুথিকার কি সুন্দর লিখছেন বলছেন সাকার সম্বন্ধে প্রভু কনে নিরবধি নরেন্দ্রে তাহাতে হন ততই বিরোধী অখণ্ড সচ্ছি ঈশ্বর ভিতর কখনো সম্ভব নয় হইতে না পারে মানুষে ঈশ্বর জ্ঞান বলহীন করে কিঞ্চিত শকতি যদি কেহ দেখে কায় কিঞ্চিত শকতি যদি কেহ দেখে কার সামান্য বুদ্ধিতে কহে অবতার রাম কৃষ্ণ গৌরাঙ্গাদি ভগবান নন তর্কেতে করেন নিজ পক্ষ সমর্থনোষ্য শিশু সঙ্গে পিতা যে প্রকারে হইয়া শিশুর শিশু করে পরাজিত পরাভূত পতিত ধরায় রঙ্গ হেতু হন পিতা আপন ইচ্ছায় ঈশ্বর প্রসঙ্গ তেনে হয় দুই জনে হারিয়া আনন্দ বড় শ্রীপ্রভুর মনে প্রভুদেব বলেন নরেন্দ্র নরবর গতি বাটি আপনার সকল নিজ হস্তে নিজ বক্ষ করিয়া স্থাপন দেখাইয়া আপনারে প্রভুদেব এ তত্ত্ব কিবা এখনো না পাবে সময় হইলে পরে আপনি বুঝিবে তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার একটা স্বামীজির একটা অদ্ভুত কি যে বলে সেটা হচ্ছে সম্পর্কটা খানিকটা সেই একটা তর্কের সম্পর্ক তৈরি হতে আরম্ভ করলো দুজনে একে অপরের সঙ্গে ভীষণ রকমের তর্কযুদ্ধে মেতে উঠলেন স্বামীজি বলতে থাকলেন যে কখনো মানুষের ভেতরে অখণ্ড সচ্চিদানন্দ অখিলের স্বামী এই পঞ্চভূতের কাঁচার মধ্যে কি করে আসবেন হতেই পারে না এটা আমরা সাধারণ মানুষের ভেতরে সামান্য একটু ঈশ্বরীয় গুণ দেখলেই তাকে ভগবান বানিয়ে ছেড়ে দিই এই যে রামকৃষ্ণ ঊরাঙ্গা ভগবান নন এই তিনি সব সময় এই কথা বলতেন বলতেন শ্রীরামকৃষ্ণকে দেখলে খুব অবাক লাগত তিনি স্বামী বিবেকানন্দের এই বল্লক্ষিল্য মতবাদ একবারে মেনে নিতেন একবারে যেন স্বেচ্ছায় তিনি নরেন্দ্রের কাছে পরাজয় স্বীকার করতেন বলছেন দুগ্ধপোষ্য শিশু ছোট শিশু যখন তার বাবার সঙ্গে মল্লযুদ্ধে মাধে বাবা যেন ছেলেকে হারিয়ে দিয়ে ছেলেকে জিতিয়ে দিয়ে নিজে হেরে যেমন সুখ পান ছোট্ট শিশু তার বিরা বিশাল কায় বাবাকে মেজেতে ফেলে একেবারে ভূপতিত করে দেন ঠিক সেই রকম যেন ঠাকুরও যেন ঈশ্বরীয় প্রসঙ্গ যখনই হন তখন নিচে যেন নরেন্দ্রের কাছে হেরে আনন্দ পান নরেন্দ্রের ভেতরের জিনিসকে তার যে ভেতরে ঈশ্বরীয় ভাব ঈশ্বরকে খোঁজার যে স্পৃহা সেটিকে জাগ্রত করে দিয়ে যেন ভীষণ আনন্দ পান তিনি যেন নিজের ভেতরে লুকিয়ে রেখে থাকতে ভালোবাসেন প্রভুদেব বলেন নরেন্দ্র নরবর ঘটিবাটি আপনার সকল ঈশ্বর নিজ হস্তে করিয়া স্থাপন দেখাইয়া আপনারে প্রভুদেবগণ এ দেহের কি কিবা এখনো না পাবে সময় হইলে পরে আপনি বুঝিবে ঠাকুর নরেন্দ্রকে বলতে থাকলেন যে যা কিছু দৃশ্যমান সবই ঈশ্বরের প্রকাশ এমনকি যে তুমি আমাকে তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ এটিও ঈশ্বরের প্রকাশ তুমি এখন বুঝতে পারবে না কারণ প্রত্যেকটা জিনিস বোঝার জন্য যে পরিমাণ মেন্টাল ম্যাচুরিটি প্রয়োজন আছে সেইটা না এলে আমরা কখনোই সেই ভগবানের পুত অস্তিত্বকে অনুভব করতে পারি না পুথিকার লিখছেন একদিন প্রভুদেব আপন মন্দিরে নরেন্দ্রের সঙ্গে কথা আনন্দের ভরে কি জানি কি বুঝিলেন প্রভু নারায়ণ আচম্বিতে পরিহরি নিজেরও আসন পরশ করিয়া দিলা আর কর প্রিয়জন নরেন্দ্রের বক্ষের উপর প্রভুর মহিমা কথা কহা নাহি যায় বলিতে হইয়া ব্রতি পড়িয়াছি দায় ভক্ত লোহে কি বালিলা করে নোসয় তিল অনুকনা আভাস বোধে নাই কথায় কে বলে যাহা করিন শ্রবণ যেমন আমার সাধ্য কহি সুনমন শক্তিময় শ্রীপ্রভুর শ্রীকর পরশে নরেন্দ্র অবস্থান্তর দেখিয়েছেন বসে উপবিষ্ট সেই ঘরে দিয়াল তাহার গেছে কিছু নাই আর একাকার চারিদিকে সত্তা ভাসে গুটিয়ে জগৎ যেন তার সঙ্গে মিশে বাখানিয়া উপমায়ে বলিতে হইলে উর্মিময়ী সৃষ্টি যেন ডুবিছে শরিলে প্রলয়েতে যেন এই বিশ্বচরাচর আদি অন্তবিহীন বিরাট কলয়বর অনন্ত অনন্ত কোটি নহে গণনায় যে যাহাতে উদ্ভব যেন তাহাতে মিলায় অথবা যেমনি জাল পাতি সূত্রধর পুনশ্চ গটিয়া পরে পেটের ভিতর বিভীষণ প্রলয় ব্যাপারে দর্শনে ত্রাসিত নরেন্দ্রনাথ ব্যাকুল পরাণে কাঁদিতে লাগিলা অতিশয়ে উচ্চ ঈশ্বরে ওগো গো মা বাপ আমার আছে ঘরে কাথর হইয়া তারে প্রভু নারায়ণ শান্ত করিলেন পুনঃ করি পরশন বাঞ্ছিত দর্শন সমুদায় প্রভুর প্রাসাদে ভক্তে অবহেলে পায় এমন ভক্ত পদে রাখি রতিমতি মন দিয়া সুনমন রাম কৃষ্ণ পুথি বলছেন একদিন ঠাকুর তার নিজের ঘরেতে বসে আছেন নরেন্দ্রও বসে আছেন এমন সময় তার একটা কি মনে হলো তিনি এগিয়ে এসে নরেন্দ্রের বুকে হাত দিয়ে দিলেন বুকে হাত দেওয়া মাত্রই নরেন্দ্রের ভিতরে এক বিরাট পরিবর্তন হলো পুথিকার বলছেন প্রভুর মহিমা কথা নাহি যায় কহা নাহি যায় বলিতে হইয়া ব্রতি পড়িয়াছি দায় ভক্ত লয়ে কিবা লীলা করেন গোসাই তিল অনুকনা আভাস বোধ নাই কথায় কেবল যাহা করিনু শ্রবণ যেমন আমার সাধ্য কহি শুনো মন বলছেন ভগবানের কথা সব আমি বলে উঠতে পারি না বলে ওঠা সম্ভব নয় তিনি বলছেন যে যে কি আমি বলে উঠতে না তার আমার হবে সেরকম আমি বলে উঠতে পারছি না আমি নিজে হতবাক হয়ে পড়েছি আমি কিছুতেই বলে বলতে পারছি না কারণ আমি যতটুকু অনুভব করতে পেরেছি যতটুকু তার মধ্যে সামান্যটুকুই আমি প্রকাশ করবার যোগ্য হয়ে উঠেছি আমার এ সমস্ত বলার অধিকারই নেই তথাপি যেমন যেমন শুনেছি সেই সেইরকমভাবে আমি তোমাদের কাছে আমার সেই ভাবটিকে প্রকাশ করার আন্তরিক প্রয়াসী হচ্ছি তিনি বলেন নরেন্দ্র যে স্পর্শ করে দিয়েছে ঠাকুরের স্পর্শ লাগামাত্র তার ভেতরে অদ্ভুত পরিবর্তন হচ্ছে নরেন্দ্রের অবস্থান দেখিছেন বসে তিনি খুব আনন্দ পেয়েছেন এবং সেটি দেখছেন নরেন্দ্রের যে পরিবর্তনটি সেটিকে তিনি অনুভব করছেন বলছেন চারিদিক নরেন্দ্র দেখতে থাকছে যে চারিদিক যেন জগৎ সংসার এক জায়গায় গুটি এসে যেন এক প্রলয়ে সৃষ্টি হয়েছে এবং সেই প্রলয়ে বিরাট বিরাট ঢেউ তাকেও যেন খেয়ে ফেলছে তিনি যেন আর নিজের মধ্যে রাখতে পারছেন না অনাদি অনন্ত সব যেন সেই বিরাটের মাঝখানে হারিয়ে যাচ্ছেন এমনকি তিনিও হারিয়ে যাচ্ছেন তার মনে হচ্ছে যে তিনি আর এর ভেতরে থাকতে পারবেন না তিনি যেন সেই অনন্তের ভেতরে ভিশে যাচ্ছেন এমন অবস্থায় নরেন্দ্রনাথ চিৎকার করে বলতে থাকলেন ওগো ওগো মা বাপ আমার আছে ঘরে তুমি আমাকে তুমি আমার একই করলে আমার যে বাড়িতে মা বাপ আছে নরেন্দ্রের এই কাতর অবস্থা দেখেন প্রভু আবার শান্ত করলেন প্রভু নারায়ণ শান্ত করলেন আবার স্পর্শ করে তাকে সাধারণ ভূমিতে এনে দিলেন দেবেশ বাঞ্ছিত দেবতা দেবরাজ ইন্দ্র যে দর্শন পাওয়ার চেষ্টা করে ঠাকুরের প্রসাদে ভগবা ভক্ত অবহেলায় এসেইটা পায় এমন ভক্তের পদে রাখি রতিমতি মনে দিয়া সুনমন রামকৃষ্ণ পুঁথি শ্রীরামকৃষ্ণের কৃপায় ভক্ত অবহেলে সেই বাঞ্ছিত সেই অনুভূতি তার হতে থাকে এবং এই হয়ে হয়ে সে আনন্দে ভরপুর যায় লীলা অনুধ্যান প্রায় শ্রীরামকৃষ্ণ শেষের দিকে আমরা এসে পড়েছি এইখানে তিনি প্রকাশ করছেন একটু একটু করে যে কেমন করে তিনি সেই অনন্তের ভেতরে তিনি একটু একটু করে তার আগামী দিনের সেনা তৈরি করছেন কেমন করে তিনি তাদের ভেতরে তার সেই ভাবটিকে একটু একটু করে দান করে যাচ্ছেন কেমন করে তিনি তাদের মনের ভেতরের মানুষটির বদল করে দিচ্ছেন এবং এই বদলের মধ্যে দিয়ে তিনি যেন একটা নতুন একটা নতুন জগতের সন্ধান দিচ্ছেন আগামী দিনের মানুষজনদের জন্য যারা বয়ে নিয়ে যাবে তার সেই ভাবটিকে শ্রীরামকৃষ্ণদেব দেব দু ধরনের ভক্ত তৈরি করেছিলেন একটি অন্তরঙ্গ এবং একটি বহিরঙ্গ আপনারা এমন মনে করবেন না যে অন্তরঙ্গ মানে তারা শ্রীরামকৃষ্ণের কাছের মানুষ খুব আর বহিরঙ্গ মানে তারা শ্রীরামকৃষ্ণ থেকে অনেকটা দূরে তা কিন্তু নয় তিনি কিন্তু দুধরনের ভক্ত তৈরি করার মূল কারণ হচ্ছে তার ভাবটিকে বয়ে নিয়ে যাওয়ার ধরুন একটি জলপাত্র আছে সেটি খুব ভারী আপনি যদি যথেষ্ট শক্তিশালী না হন সেই জলপাত্রটি আপনি পুরো বহন করে নিয়ে যেতে পারবেন না মাঝপথেই এরকম তা সেই জলপাত্রটি আপনার হাত থেকে ছাড়া হয়ে মেঝেতে পড়ে ছড়িয়ে যাবে মানুষের কল্যাণের জন্য যে কাজ হতে পারত সেটি ছড়িয়ে যাবে এবং সেই ছড়িয়ে যাওয়ার ভাবনাটা আমাদের সেইটাকে প্রতিহত করার জন্য তিনি মন প্রাণ উজাড় করে এই দুধরনের ভক্ত তৈরি করেছিলেন এক ধরনের শক্তিশালী ভক্ত যারা তার ভাবটিকে বয়ে নিয়ে যেতে পারবেন জাতির ভেতরে সেই ত্যাগ বৈরাগ্য বিবেক এই ইত্যাদি এই যে শক্তি সেগুলি তাদের ভেতরে আছে আর দুই হচ্ছে দ্বিতীয় ধরনের ভক্ত যারা এই ত্যাগ বৈরাগী যে ভক্ত তাদের পথ দেখিয়ে গন্তব্যস্থলে স্থলের দিকে নিয়ে যাবেন এই দু ধরনের ভক্ত তৈরি করে তিনি ধীরে ধীরে আগামী দিনের মানুষের জন্য তারই উচ্চ আধ্যাত্মিক ভাবটিকে রেখেছেন এবং তারই জন্য তারই ভক্ত সংযটন তারই জন্য তিনি ভক্তদের একটু একটু করে তৈরি করছেন কিন্তু তার সমস্ত শিক্ষার মূল কথা তিনি নিঃশব্দে মানুষের ভেতরের পরিবর্তন এনে দিতে চান এবং সেই পরিবর্তিত মানুষকে তিনি তৈরি করে নিয়ে দিতে চান তার আগামী দিনের কাজের সঙ্গী হিসেবে আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আগামী বারে আমরা নতুন অধ্যায় ভক্ত সঙ্গে খেলা এ অধ্যায় দিয়ে আমাদের পাঠ ও আলোচনা শুরু করব জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ अधम ओम शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत् कृष्णार्पणमस्तु